এবার আমরা চলে যাব মেজর ডিভিশনস অফ দ্য নার্ভাস সিস্টেমে। সবার আগে আমরা একটু ডিভিশন গুলো দেখি, ঠিক আছে? নার্ভাস সিস্টেমে কি কি, মানে একটা গ্লান্স আমরা দেখে নেব কি কি পার্ট হয়, তারপরে আমরা সেই পার্ট গুলো ডিটেলসে পড়বো। ম্যাম শোনা যাচ্ছে না ভালো করে। আচ্ছা না, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। যাই হোক, দেখ তো নার্ভাস সিস্টেমে প্রাইমারিলি দুটো মেন পার্ট হয়, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটাকে আমরা সিএনএস বলি, আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। যেটাকে আমরা বলি পিএনএস। ওকে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কি কি পার্ট আছে? একটা হচ্ছে গিয়ে ব্রেন, আর একটা হচ্ছে গিয়ে স্পাইনাল কর্ড, ঠিক আছে? ব্রেনের ছোট্টবেলা থেকে আমরা সেই 8 থেকে শিখে এসেছি, 8 না 7 7 এ থাকে। একটা হচ্ছে সেরিব্রাম, সেরিবেল্লাম, মেডুলা অবলংগেটা, মেডুলা অবলংগেটা, ঠিক আছে? সেরিব্রাম আমাদের, আমরা জানি, ফাংশন গুলো পরে লিখছি আমি, আগে পার্টস গুলো দেখি। পেরিফেরাল নার্ভাস সিস্টেমে দুটো মেন পার্ট হয়, একটা হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম, এরা মেইনলি নার্ভস কনসিডার, মানে কনসিস্ট অফ নার্ভ, সোমাটিক নার্ভাস সিস্টেম, সোমাটিক নার্ভাস সিস্টেম SNS, আর একটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম ANS, ঠিক আছে? সোমাটিক নার্ভাস সিস্টেমে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভস, 12 জোড়া হয়, 12 pairs, আর একটা হচ্ছে স্পাইনাল নার্ভস। বলেছিলাম মনে আছে কত জোড়া হয়? 31। হ্যাঁ, 31 pairs। আর অটোনমিক নার্ভাস সিস্টেম এর মধ্যে থাকে হচ্ছে গিয়ে তোর সিম্প্যাথেটিক নার্ভ, সিম্প্যাথেটিক নার্ভস আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভস। আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, ঠিক আছে? এর মধ্যে এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের স্পাইনাল কর্ড কি করে বল? কন্ট্রোলস রিফ্লেক্স অ্যাকশন, ব্রেন অব্দি যাওয়ার টাইম নেই, যা ডিসিশন নেওয়ার, ডিসিশন মেকিং, হাত সরিয়ে নিতে হলে হাত সরিয়ে নাও, ঘাড় বেঁকিয়ে দিতে হলে ঘাড় বেঁকিয়ে দাও, চোখ বন্ধ করতে হলে চোখ বন্ধ করে দাও, এগুলো হচ্ছে রিফ্লেক্স অ্যাকশনের পার্ট, তাই তো? এটা কে কন্ট্রোল করে বল? স্পাইনাল নার্ভ, মানে স্পাইনাল কর্ড কন্ট্রোল করে। সেরিব্রাম আমরা যদি একটু ওভারঅল একটু সাইনপসিসটা দেখি, তাহলে এটা কি করে বল? সব ইন্টেলিজেন্স, মেমোরি, রিজনিং, কনশিয়াস মাইন্ডটাকে কন্ট্রোল করা হচ্ছে সেরিব্রাম। কন্ট্রোলস ভলেন্টারি অ্যাকশনস, হ্যাঁ, রিজনিং, মেমোরি, ইন্টেলিজেন্স, এটসেট্রা এটসেট্রা, সাবকনশিয়াস, মানে কনশিয়াস স্টেট অফ মাইন্ড। সেরিবেলাম কি করে? মেনটেন্স ব্যালেন্স অফ বডি, তাই তো? মেডাল অবলংগাটা কি করে? কন্ট্রোলস ইনভলেন্টারি অ্যাকশন, কন্ট্রোলস ইনভলেন্টারি অ্যাকশনস। ইনভলেন্টারি অ্যাকশনস এর মধ্যে যেমন পড়ে বিটিং অফ হার্ট, হার্ট বিট, তারপরে তোর ব্রিদিং, তারপরে পেরিস্টালসিস,
এই সমস্ত জিনিসগুলো। অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে কি কি থাকে? এরা হচ্ছে জেনারেলি পেয়ার অফ চেইনস অফ গ্যাংগলিয়া। গ্যাংগলিয়া মানে আমরা কি শিখেছিলাম, সেই যে অ্যাগ্রিগেটস অফ সেল বডিজ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এদের মধ্যে সিম্প্যাথেটিক নার্ভ কত থেকে কত অব্দি থাকে? সিম্প্যাথেটিক নার্ভ হচ্ছে জেনারেলি নার্ভস বিটুইন বিটুইন নেক অ্যান্ড ওয়েস্ট, ঠিক আছে? এরা হচ্ছে স্টিমুলেটরি, মানে তোর হার্ট বিট বাড়িয়ে দেবে, ব্রিদিং কে ফাস্ট করে দেবে, পিউপিল কে ডাইলেট করে দেবে, এটা ডিটেলস আমরা পরে পড়বো। আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভ হচ্ছে তাহলে কি, নেক আর ওয়েস্টের মধ্যে যদি সিম্প্যাথেটিক নার্ভ থাকে তাহলে নেকের ওপরের রিজন এবং ওয়েস্টের নিজের নিচের রিজনে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ থাকবে। তাহলে নার্ভস বিলো ওয়েস্ট অ্যান্ড অ্যাবাভ নেক, এরা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, তাই তো? এরা হচ্ছে অ্যান্টি স্টিমুলেটরি অথবা কামিং নার্ভ। এরা হার্টবিট যদি সিম্প্যাথেটিক নার্ভ বাড়িয়ে দেয় এমার্জেন্সি সিচুয়েশনে, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সেটাকে কমিয়ে নর্মালাইজড করে দেবে। কমিয়ে মানে একেবারে বন্ধ করে দেবে না, নর্মালাইজ মানে রিস্টোরস দ্য নর্মাল বডি কন্ডিশন, মোট কথা হচ্ছে সেটা। এটা হচ্ছে আমাদের সাইনপসিস। এবার আমরা চলে যাব হচ্ছে গিয়ে একদম তোর ফার্স্ট পার্ট, দ্যাট ইজ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের আন্ডারে আমরা কি কি পড়েছিলাম, একটা হচ্ছে ব্রেন আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড। তাহলে এবার আমরা চলে যাব পার্টস অফ ব্রেন। দেখ, আমরা জানি বডির, আমরা যখন মানে মেন বি গেট সিভিয়ার ইঞ্জুরি, তখন শুনেছো তুমি, তুমি এটা মাল্টিপল জায়গাতে শুনেছো যে বডির ভেন্টিলেশনে আছে, কথাটা বুঝতে পেরেছিস? বা কোমায় আছে। যখন একটা মানুষের সমস্ত অর্গেন ফাংশনিং করা বন্ধ করে দেয়, তখনও কিন্তু বডিটাকে ডেড বা সেই মানুষটাকে ডেড ডিক্লেয়ার করা হয় না। ডেড কখন ডিক্লেয়ার করা হয় জানিস? ডেড ডিক্লেয়ার করা হয় যখন ব্রেন ডেড হয়ে যায়। তাহলে আলটিমেট পাওয়ারফুল মানে সব থেকে মানে বডির ইম্পর্টেন্ট এবং সব থেকে নেসেসারি যদি অর্গেন কোনো কিছু বলো যে পুরো বডিকে কন্ট্রোল করছে, সেটা কি? সেটা হচ্ছে গিয়ে ব্রেন। তাহলে আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ফার্স্ট পার্ট পড়ব, দ্যাট ইজ দ্য ব্রেন। এবার এতটা ইম্পর্টেন্ট একটা অর্গেন, তার মানে ডেফিনেটলি এটার তোমার প্রচন্ড রকমের প্রোটেকশন রয়েছে চারপাশে, রাইট? এবার যদি আমি সাইজ অনুযায়ী ফার্স্টে আসতে চাই, এক একটা মানুষের কিন্তু এক এক রকম ব্রেন সাইজ হয়, ঠিক আছে? মানে বডি সাইজ অনুযায়ী প্রপোর্শনাল হয়। কেউ যদি খুব ছোটখাটো হয় তার ব্রেনও ডেফিনেটলি বিশাল বড় হবে না, কেউ যদি বিশাল উঁচু লম্বা মোটা সোটা বিশাল মানে বিল্ড আপটা বিশাল, মানে মোটা বলতে আমি ফ্যাটের কথা বলছি না, আমি বলছি বডির গঠন, ঠিক আছে? মাথাটা বিশাল বড়, তাহলে তার ব্রেনও বিশাল বড়ই হবে, ঠিক আছে? অ্যানিমালসদের মধ্যে হিউম্যানসদের হয় লার্জেস্ট সাইজ ব্রেন। এবার ব্রেনটা কিন্তু ভেরি ভেরি ডেলিকেট অর্গেন, সেই জন্য ব্রেনের বাইরে একটা এক্সটার্নাল স্কেলিটন দিয়ে প্রোটেক্টেড, সেটাকে কি বলা হয়, ক্রেনিয়াম অথবা ব্রেন বক্স, ঠিক আছে? তাহলে ব্রেন ইজ লোকেটেড লোকেটেড অ্যান্ড ওয়েল প্রোটেক্টেড ইনসাইড কি, ইনসাইড দ্য ব্রেন বক্স। এটাকে কি বলতে পারি বলো? ক্রেনিয়াম অফ দ্য স্কাল, ভেরি ইম্পর্টেন্ট উইথ রেসপেক্ট টু এক্সাম, ঠিক আছে? আমাদের বডির প্রায় 2% অফ দ্য ওয়েট ব্রেনই মানে ব্রেন ক্যারি করে, মানে ওই 1.5 কেজি মতো ওজন হয়, 1.35 বা 1.1 কেজি, ওই যে যেটা বললাম যে এক একটা মানুষের মধ্যে এক এক রকম সাইজের হয়। এবং ব্রেনের মধ্যে মোটামুটি আমাদের মানে পুরো ব্রেনের যে মেজরিটি অংশটা, ব্রেনের যে কন্টেন্টটা, তার মধ্যে 80% হচ্ছে জল, আর বডিতে তুই যা অক্সিজেন ইনটেক করছিস তার 25% ব্রেন খেয়ে নিচ্ছে, কথা বুঝতে পারলি? এবার ব্রেনের যে কভারিংস গুলো থাকে না, ব্রেনের যে কভারিংস গুলো থাকে, তিনটে কভারিং থাকে, থ্রি মেমব্রেনাস কভারিং, থ্রি মেমব্রেনাস মেনিনজেস, হ্যাঁ, এটাকে কি বলে শিখেছো এটা আগে? মেনিনজেস,
বলেছিলাম না, সেই মেনিনজেসে ইনফেকশন হলে বলা হয় মেনিনজাইটিস। হুম হুম মেনিনজাইটিস ইজ আ ভেরি ফেটাল ডিজিজ, রাইট? আচ্ছা, এই মেনিনজেসটা কিন্তু স্পাইনাল কর্ডেও কন্টিনিউ হয়। হ্যাঁ, স্পাইনাল কর্ডেও কিন্তু এই মেনিনজেস থাকে, সেম অর্ডারে থাকে। তাহলে একদম মেনিনজেসের তো তিনটে লেয়ারের নাম আমাদের পড়তে হবে। ফার্স্ট লেয়ার একদম বাইরের দিক থেকে, আউটার মোস্ট টাফ লেয়ার কে বলা হয় ডুরা ম্যাটার। ডুরা ম্যাটার, ডুরা ম্যাটার একদম বাইরের লেয়ারটা, মানে এরকম একদম বাইরের লেয়ারটাকে বলা হয় ডুরা ম্যাটার। ভেতরের লেয়ারটা, মাঝখানের লেয়ারটাকে বলা হয় অ্যারাকনয়েড ম্যাটার, আর একদম ভেতরের লেয়ারটাকে বলা হয় পায়া ম্যাটার বা পিয়া ম্যাটার। ঠিক আছে, তো ডুরা ম্যাটারটাকে কি বলছি? দ্য আউটার মোস্ট, দ্য আউটার মোস্ট টাফ ফাইব্রাস মেমব্রেন। ডুরা কথাটার মানে হচ্ছে গিয়ে টাফ, আর ম্যাটার কথাটা আসছে হচ্ছে মাদার থেকে, মানে জাস্ট ওয়ার্ড মিনিংস, ওয়ার্ড রুট। সেকেন্ড যে লেয়ারটা, ভেতরের যে লেয়ারটা, বাইরের লেয়ারটা ডুরা ম্যাটার হয়ে গেল মেনিনজেসে, ভেতরের মানে মাঝখানের লেয়ারটাকে বলা হয় অ্যারাকনয়েড ম্যাটার। অ্যারাকনয়েড কথাটা আসছে না অ্যারাকনিডা থেকে, ঠিক আছে? খুব ডেলিকেট আর খুব ফাইব্রাস টাইপের একটা লেয়ার, ঠিক আছে? ওয়েব লাইক একটা কুশনি লেয়ার। হ্যাঁ, তো সেই জন্য অ্যারাকনয়েড বা অ্যারাকনিডা থেকে আসছে। অ্যারাকনিডা কথাটার মানে হচ্ছে যে স্পাইডার, ওয়েব লাইক স্ট্রাকচার, তো সেই জন্য এই নামটা দেওয়া হয়েছে। তাহলে দিস ইজ দ্য থিন অ্যান্ড ডেলিকেট মিডিল লেয়ার গিভিং ওয়েব লাইক কুশন, আর একদম ইনার মোস্ট লেয়ারটা হাইলি ভাস্কুলার, মানে রিচলি সাপ্লাইড উইথ ব্লাড, মানে ব্লাড অ্যান্ড ব্লাড ভেসেলস। ঠিক আছে, ব্লাড ভেসেল থাকলেই ব্লাড থাকবে। এটা হচ্ছে পায়া ম্যাটার, প্রপার নাউন, যেভাবে ইচ্ছা বলতে পারো। এটা হচ্ছে দ্য ইনার মোস্ট হাইলি ভাস্কুলার লেয়ার। ভাস্কুলার কেন বলছি? দিস ইজ রিচলি সাপ্লাই ব্লাড। এই পায়া কথাটার মানে হচ্ছে কি? টেন্ডার, খুব সফট। ঠিক আছে, আচ্ছা, এই মেনিনজেসে ইনফেকশন কে কি বলি? মেনিনজাইটিস, তাই তো? ইনফ্লেমেশন, ইনফ্লেমেশন হয়ে যায়। তাহলে ইনফ্লেমেশন বা ইনফেকশন, ইনফ্লেমেশন অফ দ্য মেনিনজেস কে বলা হয় মেনিনজাইটিস। আচ্ছা, এবার এই যে মেমব্রেন গুলো আছে, এর ভেতরে যে স্পেসটা আছে না, এই স্পেসের মধ্যে একটা ফ্লুইড থাকে, ওয়াটারি ফ্লুইড। ইনফ্যাক্ট ওই জাইরিয়ান সালসির মধ্যেও কিন্তু এই ফ্লুইডটা, সেম ফ্লুইড থাকে। কি ফ্লুইড বলা হয়? সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। ঠিক আছে, এটা কি করে? ওই প্রোটেক্টস দ্য ব্রেন ফ্রম শকস এন্ড ইঞ্জুরিজ, সেন ওই তোমার ভেন্ট্রিকলস অফ দ্য ব্রেনের ভেতরেও কিন্তু এই সেই সেম জিনিসটাই থাকে। কথা বোঝা গেল কি বলছি? তাহলে একটু স্টার মেরে নিচে লিখে নাও যে স্পেস বিটুইন দ্য কভারিং অফ দ্য মেনিঞ্জেস ইজ ফিল্ড উইথ সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। ঠিক আছে,
এই সেম ফ্লুইডটা কিন্তু সেন্ট্রাল স্পেসেস অফ দ্য ব্রেন, সেন্ট্রাল স্পেস অফ দ্য ব্রেন কে বলা হয় ভেন্ট্রিকলস। হ্যাঁ, এবং মানে এই ভেতরে এই যে গ্রুপস এর মাঝখানে মাঝখানে যে জায়গাটুকু আছে সব জায়গাতে কিন্তু এই সেম ফ্লুইডটাই ফিল্ড আপ। সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের ফাংশনটা একই জায়গাতে লিখে নে, প্রোটেক্টস দ্য ব্রেন ফ্রম শকস এন্ড ইনজুরিজ। ওকে, এবার ডিফারেন্ট পার্টস অফ দ্য ব্রেনটা একটু আমরা দেখব, ঠিক আছে? আগে আমরা এটাই চলে আসি, ব্রেনের একদম সব থেকে যে লার্জেস্ট পার্ট অফ দ্য ব্রেন এটাকে আমরা কি বলি, এটাকে আমরা সেরিব্রাম বলি। এই যে পেছন মানে ব্রেনের পেছন সাইডটাতে একটা ইনভার্টেড ট্রি শেপ যে স্ট্রাকচারটা এটাকে বলা হয় সেরিবেল্লাম, ঠিক আছে? এই ফোলার রিজনটাকে বলা হয় পন্স, রাইট? আর এই পোর্শনটাকে বলা হয় মেডালা অবলংগাটা। আচ্ছা, এবার ব্রেনে দুটো হেমিস্ফিয়ার হয়, হ্যাঁ, ওপর থেকে যদি তুমি ওপর মানে ওপরের ভিউ যদি তুমি দেখো, ব্রেনে দুটো হেমিস্ফিয়ার হয়, একটা হচ্ছে রাইট, মানে এরকম করে দেখতে যদি পাস ওপর দিক দিয়ে, একটা হচ্ছে রাইট হেমিস্ফিয়ার, একটা হচ্ছে লেফট হেমিস্ফিয়ার। এই রাইট হেমিস্ফিয়ার এন্ড লেফট হেমিস্ফিয়ার আর জয়েন্ট বাই মানে কি বলবো, একটা শিট অফ ফাইবার্স দ্যাট কানেক্ট দ্য টু হেমিস্ফিয়ার্স অফ দ্য ব্রেন। এই শিট অফ ফাইবারটাকে যদি আমরা সাইড দিয়ে দেখি, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে এটাকে দেখতে এরকম লাগে। এটাকে বলা হয় কর্পাস ক্যালোসাম, ঠিক আছে? কর্পাস ক্যালোসাম তাহলে কি করছে, এটা হচ্ছে শিট অফ ফাইবার্স, শিট অফ ফাইবার্স কানেক্টিং লেফট অ্যান্ড রাইট হেমিস্ফিয়ার্স অফ দ্য ব্রেন। আরো একটা কাজ আছে, লেফট হেমিস্ফিয়ার থেকে রাইট হেমিস্ফিয়ারে ইনফরমেশন ট্রান্সফার করতেও এটা কাজে দেয়, ঠিক আছে? ট্রান্সফার্স ইনফরমেশন ফ্রম ওয়ান হেমিস্ফিয়ার টু দি আদার। ওকে, এবার এইখানে দেখ একটা গোল মতো রিজন দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছিস? এই রিজনটাকে বলা হয় থ্যালামাস, ঠিক আছে? এটা এগুলোর ফাংশন আমরা পড়বো যখন ডিটেলস এ পড়বো, থ্যালামাস। ওকে, আচ্ছা, এইখানটাতে দেখ এই এই অর্গানটা চেনা চেনা লাগছে না, এই গ্ল্যান্ডটা? পাইওয়ার্ড গ্ল্যান্ড, এই পিটুইটারি, আমি না মানে স্কেলিটন পড়ছিলাম তো ওই জন্য ওটা আমার মুখে চলে এসেছে, পাইওয়ার্ড গ্ল্যান্ডটা আবার কি গ্ল্যান্ড জানি না, মানে স্কেলিটন পড়তে পড়তে মুখে চলে এসেছে। আর পিটুইটারির ওপরের জায়গাটাকে কি বলি, সেই হাইপোথ্যালামাস বলি না, রাইট? হয়ে গেল এটা। এখানে একটা ছোট্ট গ্ল্যান্ড থাকে, এই গ্ল্যান্ডটাকে বলা হয় পিনিয়াল গ্ল্যান্ড। এটা কাজে লাগবে না এখন আমাদের, এটা আমাদের সিলেবাসে নেই, বাট লেবেলিংটা আমি করে দিচ্ছি, পিনিয়াল গ্ল্যান্ড। আর এখানে আমার বলার মতো এই মোমেন্টে তোমাদের লেভেলে আর কিছু নেই। আচ্ছা, এবার ডিফারেন্ট লোবস অফ দ্য ব্রেনটাকে যদি আমি একটু মার্ক করি, এই প্রথমের যে রিজনটা, হ্যাঁ, এই ফ্রন্টাল যে রিজনটা, নামটা যেরকম সাজেস্ট করছে সেরকমই নাম, এটা হচ্ছে ফ্রন্টাল লোব, ঠিক আছে? মাঝের যে রিজনটা, এই মাঝের যে রিজনটা, এইটুকু রিজন, এই রিজনটাকে বলা হয় পেরিয়েটাল
লোক। ম্যাম এগুলো বইতে আছে তো? হ্যাঁ হ্যাঁ সব আছে। এই এটা লিখতে হবে কিন্তু। হ্যাঁ আমার ব্রেনটা আঁকবো কি করে? তুই একটা রাফ ডায়াগ্রাম করে নে না, আচ্ছা আর একদম এন্ড রিজেন্টটা, এটাকে বলা হয় অক্সিপেটাল লোব। ওকে আচ্ছা, এই হচ্ছে আমাদের ওভারঅল মিডিয়াম সেকশনের একটা পোর্শন। এবার এটা কি হয়ে গেছে তোর? তাহলে আমি বেট করবো, না 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 কি বেট করবো না করবো না? করবে না। আচ্ছা নেক্সট দেখো, এবার পুরোটা আমরা যদি একবারে লিখি তাহলে এইখানে দেখো, বাইরে একদম বাইরে, এটা হচ্ছে গিয়ে স্ক্যাল্প আমাদের, এটা হচ্ছে গিয়ে স্কাল, ঠিক আছে? একদম বাইরের ম্যাটারটাকে বলছি ডুরা ম্যাটার, ভেতরেরটাকে অ্যারাকনয়েড ম্যাটার, আর একদম ভেতরকার লেয়ারটাকে বলছি পায়া ম্যাটার, ঠিক আছে? আচ্ছা এবার দেখ, এইখানটাতে এইগুলো তোমাদের দরকার নেই, থার্ড ভেন্টিকল, ফোর্থ ভেন্টিকল, সাবডুরাল স্পেস, সাব অ্যারাকনয়েড স্পেস, এগুলো দরকার নেই খুব একটা। আমাদের এখান থেকে যেগুলো যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে, তাহলে আমরা শিখে নিয়েছি যে লার্জেস্ট পোর্শন অফ দ্য ব্রেনকে আমরা কি বলছি বলো? সেরিব্রাম বলছি। দুটো হাফ থাকে, একটা হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার, মানে তোমার রাইট অ্যান্ড লেফট হেমিস্ফিয়ার, তাই তো? এবার এই যে সেরিব্রাল হেমিস্ফিয়ারটার মধ্যে দেখতে পাচ্ছো যে প্রচুর গ্রুভস আছে, এরকম এরকম প্যাচানো 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 আছে, তাই তো? এই যে প্যাচ গুলো, এই যে কনভালশনস গুলো, যে গ্রুভ গুলো, এগুলোকে কি বলা হয়? সব পয়েন্ট ওয়াইজ লিখতে থাকো। সেরিব্রাম হেডিং দাও এবার, পার্টস অফ দ্য ব্রেনের ফার্স্ট হেডিং দাও, সেরিব্রাম, সেরিব্রাম দিয়ে লিখতে থাকো যে এই যে গ্রুভস মানে কনভালশনস গুলো, কনভালশনস গুলো দুটো যদি এরকম থাকে, হ্যাঁ ধর এই ওপরের পোর্শনটাকে কি বলা হয় বল? জাইরি অথবা গাইরি, আর নিচু পোর্শনটাকে বলা হয় সালসি, ঠিক আছে? হয়ে গেল। ভেতর থেকে এগুলো কি হলো তো স্ট্রাকচারটা, পাইপের মতো তো নাকি রে? হ্যাঁ। এবার ইন্টারনালি মানে হলো ভেতরটা ইন্টারনাল, এবার এই ওয়ালের দুটো রিজন আছে, এই যে ওয়ালটা, ওয়ালটাও তো এরকম ঠিক নাকি? এই আউটার রিজন অফ দ্য ওয়াল কে বলবো হচ্ছে গিয়ে কর্টেক্স, আর ইনার পোর্শন কে বলবো মেডালা, ঠিক আছে? তাহলে এই সেরিব্রাল ওয়ালস, সেরিব্রাল ওয়ালস এর আউটার রিজন কে বলবো কর্টেক্স, আর ইনার রিজন কে বলবো মেডালা। এটা কোথায় পড়েছিলি? সেই কিডনিতে পড়েছিলি, মনে আছে? এবার এই কর্টেক্স রিজন, ঠিক আছে, কর্টেক্স রিজনের মধ্যে আমাদের তো ব্রেনের মধ্যে আলটিমেটলি কি আছে? ব্রেন সেলস আছে তো, তাই তো নাকি? এবার এই কর্টেক্স রিজনে যে নিউরন গুলো আছে, নিউরন গুলো সেল বডিটা লাই করে, ঠিক আছে? ধর এরকম যদি ওয়ালটা ড্র করি, এরকম, ঠিক আছে, এই কর্টেক্স রিজনের মধ্যে সব সেল বডি গুলো লাই করে, আর মেডালা রিজনে আবার, তাহলে সেল বডি যদি কর্টেক্সে থাকে তাহলে মেডালা রিজনে কি থাকবে বল? অ্যাক্সন গুলো থাকবে, তাই তো? তাহলে বাইরের দিকে যেহেতু সমস্ত সেল বডি গুলো লাই করে, তাহলে প্রচন্ড গাট্টি গাট্টি একটা মানে নট লাইক অ্যাপিয়ারেন্স থাকবে না, তার জন্য কালারটা গ্রেইশ দেখতে লাগে, সেই জন্য এটাকে বলা হয় গ্রে ম্যাটার অফ দ্য ব্রেন, ঠিক আছে? তাহলে এটা লেখো সুন্দর করে যে আউটার পোর্শন, দ্য আউটার পোর্শন, আউটার পোর্শন কে কি বলছি? কর্টেক্স অফ দ্য সেরিব্রাম কন্টেন্স সেল বডি, সেল বডিজ এর আর এক নাম কি বললাম? সাইটন অথবা পেরিক্যারিয়ন, অফ দ্য নিউরনস, তাই তো? অ্যান্ড অ্যাপিয়ার্স গ্রেইশ ইন কালার,
সেই জন্য এটাকে বলা হয় কি বল? গ্রে ম্যাটার হয়েছে। আচ্ছা, তাহলে এই গ্রে ম্যাটারের মধ্যেই কনভালশনস গুলো থাকে, এই যে জাইরি সালসি যা যা বলছিলাম, ফোল্ড গুলোর ওপরের পোর্শনটাকে বলছিলাম হচ্ছে জাইরি, আর গ্রুপস গুলোকে বলছিলাম সালসি, তাই তো? এবার এই জাইরি আর সালসির কাজটা কি, কনভালশনের মেইন কাজটা কি বলতো? সারফেস এরিয়া বাড়িয়ে দেওয়া। যদি তোর ব্রেনটা এরকম থাকতো, মানে কনভালশনস গুলো না থেকে যদি সোজা সোজা থাকতো, তার জায়গায় ব্রেন সেলস, নাম্বার অফ ব্রেন সেলস কম অ্যাকোমোডেট করতে পারতো না? কিন্তু এখন যদি এরকম এইটুকু জায়গার মধ্যে এতটা প্যাচ থাকে, তাহলে সার্ফেস এরিয়া বেড়ে যাচ্ছে, জানি আমরা এই ইন্টারস্টাইনাল বিলির কেসটার মতো, তাই তো নাকি রে? তাহলে কনভালশনস এর মেইন প্রাইমারি ফাংশন হচ্ছে টু ইনক্রিজ দা সার্ফেস এরিয়া, টু ইনক্রিজ। তোকে যদি জাইরিয়া সালসির ফাংশনও জিজ্ঞেস করে, তাও তুই সেম জিনিসই বলবি, টু ইনক্রিজ দা সার্ফেস এরিয়া। সার্ফেস এরিয়া বাড়ি আমার কি লাভ? টু অ্যাকোমোডেট মোর সেলস, হ্যাঁ অ্যাকোমোডেট মোর কি সেল, নার্ভ সেল। নার্ভ সেল না লিখে তুই নিউরনও লিখে দিতে পারবি, কোনো ব্যাপার না, ঠিক আছে? তাহলে ইনার পোর্শনটা কি কন্টেন করে? ইনার পোর্শনটা বলো, হোয়াইট ম্যাটার মানে কি, কন্টেন্স অ্যাক্সন্স, দা ইনার পোর্শন অফ দা সেরিব্রাম কনসিস্ট অফ হোয়াইট ম্যাটার। স্পেলিংটা খুব ম্যাটার করে কিন্তু, হ্যাঁ, MATER, আর গ্রে GRAY লিখতে হবে, হোয়াইট ম্যাটার উইচ কন্টেন্স, কি কন্টেন করবে বল? অ্যাডসেন্স, অ্যাডসেন্স, অ্যাক্সন, কার অ্যাক্সেন্স, অফ দ্য নিউরনস। ওকে, আচ্ছা, কর্পাস ক্যালোসাম আমি অলরেডি বলে দিয়েছি, লেফট এন্ড রাইট হেমিস্ফিয়ার কে কানেক্ট করবে এবং লেফট এন্ড রাইট হেমিস্ফিয়ার থেকে ইনফরমেশন কালেক্ট করবে, লিখে নিয়েছো ওটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এবার আমরা চলে আসি ফাংশন অফ সেরিব্রাম। জানা তোমার অলরেডি, ফার্স্ট ফাংশন যদি আমাকে লিখতে হয় তাহলে কি লিখবো? এই যে থিংকিং, পারসেপশন অফ পেন, রিজনিং, মেমোরি, হ্যাঁ, ইন্টেলিজেন্স, ঠিক আছে, কনসিয়াসনেস, উইল পাওয়ার, এগুলো সাথে সাথে ইনভলেন্টারি অ্যাকশন, কন্ট্রোলস ইনভলেন্টারি অ্যাকশন, সরি ভলেন্টারি অ্যাকশন, কন্ট্রোলস ভলেন্টারি অ্যাকশনস, ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে গিয়ে আমাদের, ইনফ্যাক্ট এই যে হয় না, আমরা অনেক সময় ড্রিম দেখি, দেখবি হিপনোটাইজড হয়ে যায় ড্রিম দেখি, তখন ওই বেসিক্যালি পুরানো মেমোরি গুলোকে রিলিভ করা, বা তোর ফিয়ার, তুই যেগুলো ভেবে রেখেছিস সেগুলোকে রিলিভ করারও, তো এইগুলোতে কে ফাংশন করে বল? সেরিব্রাম ফাংশন করে, ঠিক আছে? এবার চলে আসি আমরা সেরিবেলাম। সেরিবেলাম কে বলা হয় লিটল ব্রেন, 2 নম্বর সেরিবেল্লাম। সেরিবেল্লাম কে কি বলছি বল? লিটল ব্রেন, ঠিক আছে? লোকেশন যদি তোকে জিজ্ঞেস করে তুই বলবি অ্যাট দ্য বেস অফ দ্য ব্রেন, অ্যাট দ্য বেস অ্যান্ড আন্ডার দ্য সেরিব্রাম। সেরিব্রামের নিচে আমরা একবার লোকেশনটা দেখে নিই, এই যে বসে আছে, তাই তো? দেখ সেরিব্রামের নিচে আছে কি, তাই তো? হ্যাঁ, দেখ এখানে কিন্তু কোনো কনভালশনস দেখতে পাচ্ছি না, কনভালশনস আছে কিন্তু প্রচুর খাঁজকাটা খাঁজকাটা আছে, ঠিক আছে?
তাহলে কনভালশনস নেই এটাকে, এগুলোকে আমরা ফারোস বলতে পারি। হ্যাজ নো কনভালশনস বাট হ্যাজ নিউমারাস ফারোস। ওকে, এখানেও আউটার কর্টেক্স এ কি থাকবে বল? গ্রে ম্যাটার, একই জিনিস। স্পাইনাল কর্ডে কি উল্টে যাবে? গ্রে ম্যাটার। আর সেন্ট্রালি কি থাকবে? হোয়াইট ম্যাটার। ঠিক আছে, একদম পুরো ব্রাঞ্চ ট্রি এর মতো দেখতে লাগে, ইনভার্টেড ট্রি বলা হয়। আচ্ছা, এর মেইন ফাংশন কি বলো? মেইনটেইনস বডি ব্যালেন্স, তার সাথে সাথে মাসকুলার অ্যাক্টিভিটি। কোঅর্ডিনেটস মাসকুলার অ্যাক্টিভিটি, যেমন ধর ওই হয় না অ্যালকোহলিক পার্সন দেখবি খুব ক্লামজিলি হাঁটে, ঠিক আছে, খেয়ে একবার এই দেয়ালে ধাক্কা, একবার ওই দেয়ালে ধাক্কা, খেতে খেতে বাড়ি আসে। তো এটা কেন হয়? কারণ এই অ্যালকোহলের এফেক্টটা হয় সেরিবেলামে। তো সেই সময় সেরিবেলামে যদি এফেক্ট হয়, তাহলে মাসেল অ্যাক্টিভিটি কোঅর্ডিনেশন করতে পারবে না এবং বডি ব্যালেন্সও মেনটেন করতে পারবে না, ঠিক আছে। তাই জন্য যে মানুষটা খেয়েছে তার কি হবে বল? ইট উইল মানে হি উইল হি অর শি উইল বি আনএবল টু ওয়াক প্রপারলি। হ্যাঁ, কারণ মাসেলের সাথে মাথার কোঅর্ডিনেশন হচ্ছে না। তো কথা বোঝা গেল? হ্যাঁ। এবার 3 নম্বর পার্ট কি বল, নিজেই বল। মেডুলা অবলংগা মেডালা আর ব্রেন স্টেম, অবলংগাটা, এটাকে কি বলছি বল? লোয়েস্ট পোর্শন অফ দ্য ব্রেন। এটা হচ্ছে লোকেটেড ইন দ্য লোকেটেড অ্যাট দ্য বেস অফ দ্য স্কাল, ঠিক আছে। মোটামুটি এটা রাফলি ট্রায়াঙ্গুলার শেপ রিজন, এটা একটা রাফলি ট্রায়াঙ্গুলার শেপ। একবার লোকেশনটা আমরা দেখে নিই, ঠিক আছে। এই যে এই রিজনটা দেখ, রাফলি ট্রায়াঙ্গুলার, এটাকেই ট্রায়াঙ্গুলার বলছি। স্টামাককে যদি জে শেপ অর্গান বলতে পারি, এটাকেও আমরা ট্রায়াঙ্গেল কনসিডার করতে পারি, তাই তো? আমি এখনো বুঝলাম না ওটা জে শেপ কেন। আচ্ছা দেখ, ফাংশন কি বলে ফেলো? ইনভলেন্টারি অ্যাকশন, কন্ট্রোলস ব্রিদিং, হার্টবিট। হ্যাঁ, কন্ট্রোলস, এখানে একটু ভদ্র ভাষায় লিখবো, কন্ট্রোলস দ্য অ্যাক্টিভিটিস অফ ইন্টারনাল অর্গ্যানস, ব্রিদিং, পেরিস্টালসিস, এটা ওটা, পেরিস্টালটিক মুভমেন্ট, হ্যাঁ, বিটিং অফ হার্ট, এগুলো। মেডুলা অবলংগাটাতে কিন্তু ইঞ্জুরি হলে বাঁচার কোনো চান্স নেই, তাই জন্য দেখবি বলে ঘাড়ের পেছনটা মারতে নেই, তাই না? কারণ ওই জায়গাটাতে তো প্রোটেকশন, প্রপার প্রোটেকশন নেই। জোরে একটা যদি ঘুষি মারা হয় না, যদি স্পাইন টাইনে লেগে গিয়ে মেডুলা অবলংগাটাতে চোট পড়ে যায়, গল্প হয়ে যাবে। ইঞ্জুরি টু মেডুলা অবলংগাটা উইল লিড টু ইমিডিয়েট ডেথ। নিমতলা, ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, এই ইন্টারনাল অর্গানকে কন্ট্রোল করা মানেই কিন্তু ইনভলেন্টারি অ্যাকশন, আর অন্য কিছু ভেবে বসিস না। এটা এটা মানেই কিন্তু ইনভলেন্টারি অ্যাকশন। হ্যাঁ হ্যাঁ রাইট, হ্যাঁ। স্পাইনাল কর্ড থেকে আমরা পরের দিন পড়বো, আজকে আমরা মেইন 3টে পার্ট অফ দ্য ব্রেন পড়ে নেব। এবার সব পার্ট মিলিয়ে ব্রেনের প্রাইমারি 3টে রিজন, ঠিক আছে। একটা হচ্ছে ব্রেনে যদি 3টে রিজন আমরা বলতে চাই, একটাকে হচ্ছে বলতে পারি আমরা ফোর ব্রেন, একটা মিড ব্রেন, আর একটা হচ্ছে হিল ব্রেন। ফোর ব্রেন, মিড ব্রেন,
আর একটা হচ্ছে হিন্ড ব্রেন। ফোর ব্রেনের মধ্যে কারা কারা পড়ছে? ফোর ব্রেনের মধ্যে মানে সামনের দিকে পোর্শন গুলো, ফোর ব্রেনের মধ্যে পড়ছে হচ্ছে গিয়ে তোর একটা হচ্ছে গিয়ে সেরিব্রাম, এগুলোর তুই ফাংশন জানিস, সেটা আলাদা করে লেখালাম না। নেক্সট হচ্ছে গিয়ে ডায়েনসেফালাম। ইয়ে আবার কি জিনিস, ডায়েনসেফালামের মধ্যে থাকে হচ্ছে মানে ডায়েনসেফালামের মধ্যে থাকে হচ্ছে গিয়ে থ্যালামাস, ঠিক আছে, আর একটা হচ্ছে গিয়ে হাইপোথ্যালামাস। থ্যালামাসের কাজটা তুই জানিস না, থ্যালামাসটা একটু দেখে নে। ডায়েনসেফালামের মধ্যে থাকে থ্যালামাস, স্পেলিংটা বলতে ডায়েনসেফালাম বুঝতে পারছিস না, DIENCEPHALON। থ্যালামাসের মেইন ফাংশন হচ্ছে মোটামুটি মানে নাকের গন্ধ বাদ দিয়ে সমস্ত সেন্সেস, ঠিক আছে, থার্স্ট, এটা ওটা, প্রেশার, পেইন, সমস্ত সেন্সেস কন্ট্রোল করে এক্সেপ্ট দ্য সেন্স অফ স্মেল, ঠিক আছে। তাহলে এখানে লিখতে পারি রিলেজ পেইন অ্যান্ড প্রেশার ইম্পালস টু সেরিব্রাম। এটা একটু সাইডে নোট বলে লিখে নিতে পারি, সমস্ত সেন্স কন্ট্রোল করে, অল সেন্সেস এক্সেপ্ট কি বললাম বল, স্মেল, গন্ধবাদী। এটা আইসিএসসির জন্য অতটা ইম্পর্টেন্ট না, বাট বলে রাখলাম আর কি শেখানোর জন্য। নেক্সট হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কিন্তু আমরা উই আর ওয়েল অ্যাওয়্যার দ্যাট হাইপোথ্যালামাস কন্ট্রোলস দ্য পিটিউটারি গ্ল্যান্ড, আর এর সাথে সাথে আর একটাও ফাংশন করে, টেম্পারেচার কন্ট্রোল করে, ঠিক আছে। আচ্ছা হাইপোথ্যালামাস, ওকে। আর একটা পার্ট আছে যেটা আইসিএসসি তে নেই, সুতরাং বই পরীক্ষায় বা খাতায় এটা লেখার দরকার নেই, ঠিক আছে, বাট আমি বলে দিচ্ছি এটা নট ইন সিলেবাস, হ্যাঁ, NIS, সেটা হচ্ছে অলফ্যাক্টরি লোব। এটাও কিন্তু ফোর ব্রেনেরই পার্ট, ঠিক আছে। এটা হচ্ছে তোমার, আচ্ছা হাইপোথ্যালামাসের ফাংশনটা একটু ব্র্যাকেটে লিখে দিই, কন্ট্রোলস বডি টেম্পারেচার অ্যান্ড পিটুইটারি। অলফ্যাক্টরি লোবের কাজ কি? নাকের তো গন্ধ তো, তাহলে এই যে থ্যালামাস তো সমস্ত সেন্সেস রিলে করতে পারছে কিন্তু স্মেলের সেন্স তো বুঝতে পারছে না, তাই তো? সেই কাজটা করা হচ্ছে অলফ্যাক্টরি লোব। এটা হচ্ছে কনসার্ন, লিখতে পারো কনসার্ন উইথ দ্য সেন্স অফ স্মেল, ওকে, হয়ে গেল এখানে। নেক্সট হচ্ছে কি আমাদের মিড ব্রেন, ঠিক আছে। এটা হচ্ছে একটা ছোট টিউবুলার পার্ট, এটা ফার্দার ডিভিশন নেই। মিড ব্রেনের ফাংশন হচ্ছে অডিটারি ইম্পালস বা সাইট এগুলো রিলে করে। তাহলে এটা কি ফাংশন, এটা ফাংশন কি মিড ব্রেন রিজনে? রিফ্লেক্সেস ইনভলভিং আইস অ্যান্ড ইয়ার্স। আর হিন্ড ব্রেনের আবার পার্ট কি কি? হিন্ড ব্রেনের পার্ট হচ্ছে সেরিবেল্লাম, ফাংশন জানো, মাসেল অ্যাক্টিভিটি অ্যান্ড বডি ব্যালেন্স, পন্স, ঠিক আছে। এটা হচ্ছে প্লেসড বিলো দ্য সেরিবেল্লাম অ্যাট দ্য সেন্টার অফ দ্য ব্রেন, ঠিক আছে। আর কি করে? ক্যারিজ ইম্পালসেস ফ্রম ওয়ান হেমিস্ফিয়ার অফ দ্য সেরিবেল্লাম টু দি আদার হেমিস্ফিয়ার অ্যান্ড কোঅর্ডিনেটস মাস্কুলার মুভমেন্টস অন বোথ সাইডস অফ দ্য বডি। কোঅর্ডিনেটস মাস্কুলার মুভমেন্টস অন বোথ সাইড অফ দ্য বডি। আর লাস্ট পার্ট হচ্ছে হিন্ড ব্রেনের মেডালা অবলং কাটা, এটাও জানো, কন্ট্রোলস অল দ্য ইনভলেন্টারি অ্যাকশনস লাইক অ্যাক্টিভিটিস অফ দ্য ইন্টারনাল অর্গানস, হার্ট বিট, পেরিস্টালসিস, ব্রিদিং, এটসেট্রা এটসেট্রা। ক্লিয়ার? হ্যাঁ।
তাহলে এখানে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ব্রেনটা শেষ হলো, পরের দিন আমরা ওই স্পাইনাল কর্ড থেকে শুরু করে মোটামুটি ল্যাঙ্গুয়েজ চ্যাপ্টার।